Hello viewers, assalamu alaikum, welcome back to my channel. আজকে আমরা যাব আমার হাজবেন্ডের ফ্রেন্ডের বাসায় বেড়ানোর জন্য। ওখানে আমাদের আজকে দাওয়াত আছে, তো আজকে আমরা নাস্তা বানিয়ে নিই সকালবেলা। এখানে আমরা সবাই নাস্তা করে নিচ্ছি আর ছালিনকে খাওয়াই দিচ্ছি, ও তো সকালবেলা নাস্তা কখনই খেতে চায় না। আর সাথে নিচ্ছি মিক্স ফ্রুট জুস। ছালিন চকলেট খাচ্ছে আর ওকে আমি খাওয়ানোর চেষ্টা করতেছি, ও তো কিছুতেই খাচ্ছে না, ও চকলেটটা খাচ্ছে। তো আমাদের সকালের নাস্তাটা করা শেষ, এখন আমি ভেচিনে চলে এসেছি। কিছু প্লেট বাটি হয়েছে সকালের নাস্তা, আজকে তো আর কোনো রান্না বাড়া নাই, আমরা যাবো বাইরে প্লেট বাটিগুলো ধুয়ে আমরা এখন রেডি হব সবাই। এখন ছালিনকে আমি রেডি করে নিচ্ছি, ওকে গোসল করিয়ে আমি রেডি করে নিচ্ছি। এখন গেঞ্জি পরিয়ে রেডি করছি আমরা। এখন আমাদের এখানে 12:30 মতো বাজে, আমাদের ওখানে দাওয়াত 2টা বাজে, যেতে যেতে প্রায় সময় হয়ে যাবে। এখন আমরা চলে এসেছি ওদের বাসায়, ওরা রান্না করেছে এখানে ঝাল আর পোলাও। খাওয়াটা খেয়ে আমরা চলে যাব পার্কে বিকালে ঘোরার জন্য। এখন একটা পার্কে আমরা চলে এসেছি, এখানে একটু ঘুরবো, ঘোরার পর আমরা আবার বাসায় চলে যাব। ওখান থেকে কিছু টুকিটাকি নাস্তা করব, হালকা পাতলা নাস্তা করে আমরা বাসায় চলে যাব বিকালে। তো এখন আমরা নাস্তা করে নিচ্ছি, এখানে মিক্স ফ্রুট দিয়েছে আর দিয়েছে মিষ্টি সাথে। নাস্তাটা খেয়ে আমরা এখন চলে যাব বাসায়। বাসায় যেয়ে আমাকে আবার রাতে ডিনারের আয়োজন করতে হবে। রাতে ডিনারের জন্য আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি, আর আগের আমার গরুর মাংস রান্না করা ছিল, সেই মাংসটা আমি গরম করে নিচ্ছি ভালোভাবে। মাংসটা গরম হওয়ার সাথে সাথে আমি কিছু ছোটো মাছ ছিল সেই মাছগুলো আমি গরম করে নিলাম। এখন রাতে ডিনারটা করে নিচ্ছি আমরা। রাতে ডিনারটা করে ছালিনকে এখন আমি ঘুম পাড়িয়ে দিব, সারাদিন দৌড়াদৌড়ি করেছে ওখানে, অনেক সময় লেট হয়েছে, আমরা আস্তে আস্তে রাত্র হয়ে গিয়েছে ওখান থেকে। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা, আমি এখানে লেবুর পানি নিয়েছি আর এখন খাচ্ছি চিকেন বার্গার করেছি আমি রুটি স্লাইস দিয়ে। চিকেন বার্গারটা খেয়ে আমি চলে এসেছি কিচেনে। আজকে আমি জালি কুমড়ো চাকচাক করে ভাজবো। এখানে আমি জালুর কুমড়া কেটে নিয়েছি। এই জালি কুমড়াটা কিন্তু ওইভাবে চাকচাক করে ভেজে গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই মজা লাগে, এটা আমি প্রায় করে থাকি এটা। তো এখন আমি এটার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, সব ধরনের মশলা অল্প অল্প করে দিয়ে দিব, হলুদ লবণ মরিচ জিরা ধনিয়া হালকা পরিমাণে আদা রসুন দিয়ে আমি এটাকে ভালোভাবে মেখে নেব এখন, যাতে জালি কুমড়ার মধ্যে মশলাটা ভালোভাবে লেগে যায়। এখন আমার এটা মাখানো হয়ে গিয়েছে, দেখতে এরকম হয়েছে একটু পানি পানির মতো। এখন আমি এটা ভেজে নেব চুলায়। আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন আমি চাক জালি কুমড়াগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। জালি কুমড়াগুলো আমি ভালোভাবে পিটুপিট ভেজে নেব, বেশিক্ষণ সময় লাগবে না, আমি যেহেতু এটা পাতলা পাতলা করে কেটেছি। তো আমার এটা এক পিট হয়ে গিয়েছে, আমি এটাকে উল্টেই দিয়েছিলাম। এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এক এক করে। একইভাবে আমার বাকি যেই জালি কুমড়োগুলো আছে সেগুলো আমি দিয়ে দিব ফ্রাই প্যানে দিয়ে দিলাম। জালি কুমড়োগুলো ভাজা হলে আমি ধনে পাতার ভর্তাটা করে নিব। এখন জালি কুমড়োগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আমি একটা ছেঁচুনিতে এভাবে ছেঁচে নিয়েছি ধনে পাতার ভর্তা, আর করছি ডাল ঝোল। তো আমরা এখন লাঞ্চটা করে নিচ্ছি। এখানে আমার আগের ঝুরি মাছ ছিল গরু মাংস বোনা, তো সালিনের বাবা হেল্প করছে সবাইকে বেড়ে দিচ্ছে, আর সাথে তো লেবুর পানি আছে, আমি সবসময় খাবার পরে একটু লেবুর পানি খাই। এখন লাঞ্চটা করা আমাদের হয়ে গিয়েছে, আমি প্লেটগুলো গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে ডাইনিংটাকে পরিষ্কার করে আমি আবার যে প্লেট বাটিগুলো হয়েছে সেগুলো এখন ধুয়ে নেব। এখন বেছেনে আমি প্লেট বাটিগুলো ধুয়ে নিচ্ছি, ধুয়ে আমি শুকোতে দিয়ে দিব। প্লেট বাটিগুলো আমি শুকাতে দিয়েছি,
এখন আমাদের এখানে বিকাল টাইম, বিকালবেলা আমি ফ্রিজ থেকে কিছু সসেস নামিয়ে নিচ্ছি শালিনীর জন্য। এই সসেসটাকে আমি এখন ফ্রাই করে নিব তেল ছাড়াই। এটা আমার এটা ফ্রাই করা হয়ে গিয়েছে, আমি এটাকে এপিট উপিট ভালোভাবে উল্টে দিয়েছি। ননস্টিক ফ্রাই প্যানে করলে এটাতে তেল দিতে হয় না, ননস্টিক ফ্রাই প্যানে না করলে তেল দিতে হয়। তা আমার একটা ভাজা হয়ে গেলে আমি এটাকে স্লাইস করে কেটে নেব, একটা সসেসকে চার টুকরো করে নেব। তা আমার এই সসেস কাটা হয়ে গিয়েছে, ছালিন খাচ্ছে আর সস নিতে চেষ্টা করছে। তো এই ছিল আমার আজকের ব্লগ, আশা করি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।